কক্ষে ভোটাতেই বাইরে লাইন দেখানোর চেষ্টা ছাত্রলীগের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নৌকাকে পুনরায় বিজয়ী করতে এবং টানা চতুর্থবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে আটঘাট বেঁধে নেমেছিল আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্বাহী সংসদ সহ বিভিন্ন ইউনিটের প্রায় 8 লক্ষাধিক নেতাকর্মী সরাসরি নৌকার প্রচারণায় অংশ নিয়েছেন। দেশের 64,000 ভোট কেন্দ্রে ভোটারদের আকৃষ্ট চালিয়েছেন প্রচারণা কার্যক্রম। করা হয়েছে বিভাগীয় জেলাগুলোর সমন্বয়ের টিমও। সমন্বয়ক টিমের সদস্যরা নিজ নিজ এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ, নৌকার পক্ষে মিছিল, সমাবেশ ও ক্যাম্পিং করেছেন, কিন্তু ছাত্রলীগ ভোটারদেরকে কেন্দ্রমুখী করতে পারেনি। তাহলে নির্বাচনে ছাত্রলীগ কি করতে পেরেছে? ছাত্রলীগ ভোটের দিন যা করেছে সেই খবর ডেইলি স্টার অনলাইনে 7 জানুয়ারি প্রকাশ করেছে। শোনা যাক ছাত্রলীগের সেই কাণ্ড। কক্ষে ভোটার নেই, বাইরে লাইন দেখানোর চেষ্টা ছাত্রলীগের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনের কেন্দ্র নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরুষদের ভোট কক্ষে ভোটার নেই, কিন্তু বাইরে লাইন দেখানোর চেষ্টা করতে দেখা গেছে ছাত্রলীগের কর্মীদের। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে সেই লাইন আবারও উধাও হয়ে যায়। ওই বিদ্যালয়ে 6টি ভোট কক্ষে 2 ঘন্টার মোট ভোট করেছে 361টি। রোববার সকালে শহরের মাঝদায়ের শেরেবাংলা রোড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই চিত্র দেখা গেছে। নারায়ণগঞ্জ 4 আসনে মোট ভোটার 6,96,139 জন, পুরুষ ভোটার 3,52,441 জন এবং নারী ভোটার 3,43,692 জন। এ আসনে মোট 8 জন প্রতিদ্বন্দ্বী। এরা হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান, তৃণমূল বিএনপি প্রার্থী আলী হোসেন, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী গোলাম মোর্শেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী সৈয়দ হোসেন, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল, ন্যাশনাল পিপলস পার্টির শহীদুল নবী, বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের হাবিবুর রহমান। সরেজমিনে ওই বিদ্যালয়ের পুরুষ ভোট কক্ষের সামনে তরুণ ভোটারদের পৃথক 2টি লাইন দেখা গেছে, কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে কক্ষের দিকে যাচ্ছিলেন না। লাইনের সামনের দিকে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন, তার গলায় নৌকা প্রতীকের কার্ড ঝোলানো। তিনি বলেন তিনি ভোট দিতে এসেছেন কিন্তু ভোটার স্লিপ আনেননি, এ কারণে তিনি লাইনে দাঁড়িয়ে থাকলেও যাচ্ছেন না। নাজমুল হোসেনের মতো একই কথা বলেন সেখানে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি বাড়লে কিছুক্ষণ পর তাদের স্কুল মাঠে ছড়িয়ে যেতে দেখা গেছে। সেখানে থাকা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন শীতের কারণে ভোটার উপস্থিতি কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই ভোটার, তারা ভোট দিতে লাইন ধরেছেন। বিদ্যালয়ের 3 নম্বর ভোট কেন্দ্রটি নির্ধারিত এনায়েতনগর ইউনিয়নের মাঝদাইর এলাকার মোট 2,373 জন ভোটারের জন্য। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টায় এ কেন্দ্রে ভোট পড়েছে 60টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী 8 প্রার্থী থাকলেও শুধু নৌকা ও সোনালী আঁশ ও মশালের পোলিং এজেন্ট দেখা গেছে, তবে অন্য প্রার্থীদের কোনো এজেন্ট দেখা যায়নি। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রমজান আলী বলেন ভোটার উপস্থিতি কম, 2 ঘন্টায় ভোট পড়েছে 60টি, 4 জন প্রার্থীর এজেন্ট থাকলেও অন্য 4 প্রার্থী কোনো এজেন্ট দেননি বলে তিনি জানান। ভোট কেন্দ্র 1-এ পুলিশ দক্ষিণ মাঝদারের এলাকায় বাসিন্দারা ভোট দেবেন। এই ভোট কেন্দ্রে মোট ভোটার 4,470 জন, 2 ঘন্টায় ভোট পড়েছে 168টি। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার খন্দকার আবুর বাসার বলেন ভোটার উপস্থিতি সকালে কম ছিল, এখন লাইন বাড়ছে, আমরা আশাবাদী বহিরাগত ভোটার আছে কি না তা দেখতে হবে। ভোট কেন্দ্র 4-এ ভোটার সংখ্যা 2,372, 2 ঘন্টায় ভোট পড়েছে 48টি। এই কেন্দ্রে 4 প্রার্থীর কোনো এজেন্টই দেখা যায়নি। বাইরে পুরুষ ভোটারের লাইন, ভেতরে ভোটার না থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মালেক বলেন ভুলবশত এই ভোট কেন্দ্রে চলে আসার কারণে হয়তো অনেকে আবার চলে গেছেন। 5 নম্বর ভোট কেন্দ্রে মোট ভোটার 4,782 জন, 2 ঘন্টায় যেখানে ভোট পড়ছে মাত্র 10টি। ভোট কেন্দ্র 6-এ মোট ভোটার 2,291 জন, সেখানে 6টি বুথে 2 ঘন্টায় ভোট পড়েছে 10টি। ওই স্কুলের কেন্দ্র 2-এ মোট ভোটার 4,362 জন, সেখানে 2 ঘন্টায় ভোট পড়েছে 65টি। সেখানে 4 প্রার্থী পোলিং এজেন্ট দেখা গেছে।